ভারতবর্ষের আইন আমি তৃণমূল করি বলে এক, আর আপনি বিজেপি করেন বলে আর এক, কোথা কার বিচার? দিল্লির দানবদের কাছে বাংলার মানুষ মাথা নত করতে জানে না। আজকে তো ছোট্ট একটা ট্রেলার দেখালাম, আগামী দিন দরকার হলে আমরা এই আন্দোলন দিল্লির বুকেও সংগঠিত করব, তৈরি থাকুন। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ হওয়ার বিরোধিতা করলেও কোনো সম্প্রদায়কে আঘাত করা সমর্থন করেন না, সেই কারণেই কংগ্রেস নেতার মন্তব্যকে সমর্থন করেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার শহীদ মিনারে তৃণমূলের ছাত্র যুব সমাবেশে রাহুলের বিরুদ্ধে আদালতের রায়কে সামনে রেখে নরেন্দ্র মোদী ও শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিরুদ্ধে তুমুল আক্রমণ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। মোদী পদবীর লোকেরা চোর বলে যে সাংসদের সাংসদ পদ খারিজ হয় তার কারণ একটা সম্প্রদায়কের ভাবাবেগে সে আঘাত করেছে। তাহলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী 2021 সালের নির্বাচনে এসে দিদি, ও দিদি, মহিলাদের যে আঘাত করেছে সেই প্রধানমন্ত্রীর পদ খারিজ হবে না কেন? গোটা মহিলা সম্প্রদায়কে যে ব্যঙ্গাত্মকভাবে কুরুচিকরভাবে আক্রমণ করেছে সেই প্রধানমন্ত্রীর পদ খারিজ হবে না কেন? মোদী ও মোদী বলে ওবিসি সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত করে যদি রাহুল গান্ধীর 2 বছর সাজা হয় তাহলে এই বীরবাহা হাঁসরা দেবনাথ হাঁসরাদের বলেছিল এই রাজ্যের বিরোধী দলনেতা যে এরা আমার জুতার তলে থাকে, তাহলে বিরোধী দলনেতার 2 বছরের জেল হবে না কেন? আইন কি আমার জন্য আলাদা আর আপনার জন্য আলাদা? সুরাট আদালতের রায়কে সামনে রেখে এই বিষয়ে আইনি লড়াই করার জন্য তৃণমূলের লিগাল সেলকে বলেন অভিষেক, পাশাপাশি বিজেপির চালে তাদের নেতা মন্ত্রীদের মাত দেওয়ার পরিকল্পনা সাজিয়ে দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যে বিষয়গুলো নিয়ে মূলত আমাদের এই সভা, কেন্দ্রীয় সরকারের বৈমাতৃসুলভ আচরণ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর পক্ষপাত দুষ্ট আচরণ এবং তার সাথে 2021 নির্বাচনে ভারতীয় জনতা পার্টি হেরে যাওয়ার পর বাংলার প্রতি যে ধারাবাহিক লাঞ্ছনা বঞ্চনা তার বিরুদ্ধে আমাদের এই সভা, যারা গেল গেল রব তুলেছিল আর বলছিল তৃণমূল কংগ্রেস দুর্বল হচ্ছে, আজকের এই সমাবেশ তাদের চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিতে চাই যে যত দিন গেছে তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হয়েছে। আজকে তো ছোট্ট একটা ট্রেলার দেখালাম, আগামী দিন দরকার হলে আমরা এই আন্দোলন দিল্লির বুকেও সংগঠিত করব, তৈরি থাকুন। অভিষেকের অভিযোগ, 2021 নির্বাচনে বিজেপি মুখ থুবড়ে পড়ার পরে আবাস যোজনা, গ্রামীণ রাস্তা, 100 দিনের টাকা বন্ধ, মানুষের কাজের টাকা বন্ধ, 2014 সালের 5ই ফেব্রুয়ারি ব্রিগেড থেকে সভা করে বলেছিলেন আমি প্রধানমন্ত্রী হলে বাংলার মানুষের হাতে 2টো লাড্ডু তুলে দেবো। সত্যি তাই, 100 দিনেও লাড্ডু, আবাস যোজনার জন্য লাড্ডু। সত্যি আজ বাংলার মানুষের হাতে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রের সরকার এবং বিজেপির নেতারা লাড্ডু তুলে দিয়েছে। 100 দিনের কাজেও লাড্ডু আর আবাস যোজনার কাজেও লাড্ডু। গোটা বাংলার মানুষকে আমি জিজ্ঞেস করছি যে বাংলায় যদি রাস্তা হয় তাহলে প্রধানমন্ত্রীর নামে হওয়া উচিত, নরেন্দ্র মোদীর নামে হওয়া উচিত না বাংলার নামে হওয়া উচিত? বাংলা আবাস যোজনা হওয়া উচিত না প্রধানমন্ত্রীর নামে হওয়া উচিত? বলুন বাংলার মানুষ। কেন্দ্রীয় এজেন্সি নিয়ে তুলোধনা করেন অভিষেক, অভিযোগ করেন সারদা কাণ্ড থেকেই আমার পিছনে লেগেছে এজেন্সি, মদন মিত্র কুণাল ঘোষ যখন বন্দি তখন তাদের বলেছিল অভিষেকের নাম বললে ছেড়ে দেব, মঞ্চে বসে সে কথায় সমর্থন জানান মদন মিত্র। সবে থেকে সারদা হয়েছিল, আক্রমণ ছিল আমার দিকে, বলেছে অভিষেকের নাম নাও ছেড়ে দেব। আমি যত ইনভেস্টিগেশন সিবিআই এর চলছে আমি বুক ঠুকে বলে যাচ্ছি সবার জন্য আইন আলাদা হলেও আমার জন্য আলাদা রাখার দরকার নেই। আমার যদি কোথাও যোগসাযোগ থাকে এবং প্রমাণ করতে পারে যে আমি যুক্ত, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না। সে সারদা হোক, নারদা হোক, টেট হোক, এসএসসি হোক, কয়লা হোক, গরু হোক, এই শহীদ মিনারের মঞ্চে আমি মৃত্যুবরণ করব, ফাঁসির মঞ্চে উঠে কথা দিয়ে গেলাম। এরপরেই দুর্নীতির অভিযোগে দলের নেতাদের বন্দী থাকার ঘটনার বিষয়ে তৃণমূল সাংসদ বলেন আমার দৃষ্টিভঙ্গি আলাদা, কেউ যদি কোনো কিছুতে জড়িত থাকে সন্দেহের বশে হলেও আমরা ব্যবস্থা নিয়েছি। উত্তরপ্রদেশের মন্ত্রীর ছেলে কৃষকদের পিষে দিয়েছে, তার বাবা এখনো পদে আছে। 2021-2022 আর 2022-2023 এই 2 বছরে 106টা প্রকল্পের টাকা কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে, জবাব দেবেন না এদেরকে মায়েরা। 2021
70টা সাংসদ দিয়েছেন আর কেন্দ্র সরকার 151টা সেন্ট্রাল টিম গত 2 বছরে বাংলায় পাঠিয়েছে। সড়ক যোজনা থেকে শুরু করে আবাস যোজনার টাকা কে আটকে রেখেছে প্রশ্ন তুলে কেন্দ্রের মোদি সরকারকে তুলোধনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনে সভার মঞ্চ থেকে বাংলার বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে রাজধানী অচল করার ডাক দেন অভিষেক। তার কথায় ইডি সিবিআই এর পক্ষপাত দুষ্ট আচরণ আর একুশে হেরে যাওয়ার পর বাংলার প্রতি বঞ্চনার প্রতিবাদে আমাদের এই সভা। অভিষেকের কথায় আজ একটা ট্রেলার দেখালাম, আগামী দিনে দরকার হলে আমরা দিল্লির বুকে এই আন্দোলন নিয়ে যাব। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।